আজকে আমরা যাবো দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠ তাও আবার জলপথি আশা করছি আমার মতো আপনারও সারা জীবনে জলপথের যাত্রা মনে থেকে যাবে পুজো কিভাবে দেবেন ভোগ কিভাবে পাওয়া যাবে এবং এখানকার ইতিহাস সব কিছু থাকবে এই ভিডিওতে লোকাল ট্রেন ধরে দক্ষিণেশ্বর স্টেশনে চলে এলাম এবার স্কাইওয়ার্কের রাস্তা ধরে চলে আসবো মন্দিরে এখানে আপনারা বাস হোক ট্রেন হোক মেট্রো হোক এবং জলপথে হোক যে কোনো ভাবে চলে আসতে পারে এটা হচ্ছে দক্ষিণেশ্বরের রানী রাসমণি স্কাইওয়ার্ক এখানে ভোগের ডালা পাওয়া যায় অনেকগুলি স্টল একশো এক টাকা পর্যন্ত স্টলগুলিতেই জুতো ব্যাগ রেখে দেওয়া যায় ওই দূরে মন্দিরে গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম এর বাম দিকে ছিল মা ভবতারিণী ফেরিঘাট রামভক্ত হনুমানও এখানে বসেছিল এবার বলি দক্ষিণেশ্বরের ইতিহাস সম্পর্কে দয়াময়ী করুণাময়ী জমিদারনি রানী রাসমণি আঠেরোশো সালে অন্নপূর্ণাকে পূজার মানুষে যাত্রার আয়োজন করেন চব্বিশটি নৌকা এবং আত্মীয় স্বজন নিয়ে প্রস্তুতি পর্ব শুরু হয় আগের রাতে স্বপ্ন দেন যে গঙ্গাবক্ষের ধারে একটা মন্দির প্রতিষ্ঠা করতে এবং মূর্তি স্থাপন করতে সেখানে তিনি দেখা দেবেন সেইরূপ দেবী রানী রাসমণি ইংরেজের কাছে কুড়ি একর জায়গা কিনে মূর্তি পূজা করেন সানযাত্রার দিনে আঠারোশো পঞ্চান্ন সালে প্রধান পূজারী ছিলেন রামকৃষ্ণ দেব এর পাশেই জুতো তিন টাকা মোবাইল ফোন দশ টাকা ব্যাগ দশ টাকা রাখার জন্য জায়গা রয়েছে কালী মন্দিরের ঠিক সামনেই রয়েছে শিব মন্দির এগুলো প্রত্যেকটিতে শিব রয়েছে মন্দিরের ভেতরে এবং বাইরে ক্যামেরা নিষিদ্ধ তাই বাইরে একটু ক্যামেরায় সাবধানে ব্যবহার করতে হবে এবার বলি মন্দির সকাল ছটার সময় খোলা হয় এবং সাড়ে বারোটায় বন্ধ হয় সকাল সকাল এসে মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হয় তখনই ভোগের জন্য একশো টাকার কুপন কেটে নেবেন দুইভাবে ভোগ দেওয়া হয় একটা একটা সময় একটা দেড়টার সময় সেটা কুপনেই লেখা থাকবে পুজো দেওয়ার সময় মোবাইল ফোন জুতো ব্যাগ যেভাবে জমা দিয়ে ভেতরে প্রবেশ করেছেন ঠিক সেইভাবেই ওই ভোগের সময়ও প্রবেশ করতে হবে এ ভেতরে রয়েছে এই ভোজনালয় যেখানে নিরামিষ খাবার পাওয়া যায় চার পাঁচ মিনিট পায়ে হেঁটেই সামনে চলে আসলেই দেখতে পাবো ফেরিঘাট সেখান থেকে লঞ্চ করে চলে যাবো বেলুর মঠে ট্রানের টিকিট মূল্য মাত্র এগারো টাকা বিকেল গড়িয়ে প্রায় সন্ধে নেমে আসছে শান্তশিষ্ট এই গঙ্গা বক্ষে লঞ্চে করে সূর্যাস্ত দেখতে দেখতে চলে যাব বেলুন মঠে স্মৃতিতে জমিয়ে রাখার মতো এই যাত্রা আমরা সবাই জানি বেলুন মঠে সেখানে রুম কোথাও নেই থাকার মতো থাকতে হলে দু তিন মাস আগে বুক করতে হয় অনলাইনে আমরা কিন্তু কোনো রূপ আগে থেকে টিকিট বুক করিনি কিন্তু আমাদের কোনো অসুবিধা হয়নি কারণ ওখানে একজন দাদা ছিল যে আমাদের আশ্রমে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। এবং রাত্রেবেলায় প্রসাদেরও ব্যবস্থা করে দিয়েছিল বেলুর মঠের নেক্সট ভিডিওতে আমি সবটা দিয়ে দেব ফোন নাম্বার সহ চাইলে ওখানে যোগাযোগ করে যেতে পারেন বেলুর মঠ থেকে লঞ্চ আসে লাস্ট সাড়ে সাতটার সময় চাইলে ওই লঞ্চে করে আবার দক্ষিণেশ্বর চলে আসতে পারেন